আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো জুকি কর্পোরেশন প্রতিনিধির সাথে কিভাবে যোগাযোগ করবেন এবং সেমিনারের অংশগ্রহণ করবেন। আর দেখাবো আপনি এই জুকি কোম্পানিতে একটি কিভাবে অ্যাকাউন্ট করবেন। সব বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। জুকি গার্মেন্টস সুইং মেশিন, যা আমরা যারা মেকানিক আছি তাদের জন্য এই ভিডিওটি বেস্ট, কারণ আমরা সবাই জানি যে জুকি কর্পোরেশনের সাথে যদি কেউ একটি যোগাযোগ করে যে কোনো মেশিনের এরর সম্বন্ধে জানতে চান, তাহলে সেখান থেকে খুব দ্রুত জানতে পারবেন জুকি হেড অফিস জাপান থেকে অথবা আপনার লক্ষ্য যেদিকে থাকে। এখানে একটি জুকির ফর্ম পূরণ করতে পারবেন। যদি আপনি এখানে একটি অ্যাকাউন্ট করতে চান, তাহলে এরকম একটি ফর্ম পূরণ করতে পারবেন। যদি আমার সাথে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনি ঝুঁকি কোম্পানির কাজ করার জন্য অথবা যে কোনো জিজ্ঞাসার জন্য একটি এরকম একটি অ্যাকাউন্ট করতে হবে, যা অ্যাকাউন্টটি আপনি করলে সর্বদা সবসময় আপনি এখান থেকে হেল্প পাবেন। তা আমি দেখানোর চেষ্টা করব একে একে করে, সবগুলো অবশ্যই আমাদের সাথে থাকবেন। জুকি কর্পোরেশনের সাথে যোগাযোগ করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, আপনি গুগল ক্রোম ব্রাউজারে অথবা ফায়ারফক্সে যে কোনো একটি ব্রাউজারের মাধ্যম নিতে হবে, যা আপনি যোগাযোগ করার সঠিক নিয়মগুলো আমি বলে দিচ্ছি যা আপনার সুবিধার্থে। যোগাযোগ করার জন্য সেলাই মেশিনের জন্য এখানে, আর বাড়ির সেলাই মেশিনের জন্য এবং অ্যাসেম্বলি এর অন্যান্য সেলাই মেশিনগুলো, ওগুলোর প্রয়োজন নেই। আমরা যেহেতু গার্মেন্টসে কাজ করি, গার্মেন্টস মেকানিক্যালের কাজ করতে হলে আপনি শিল্প সেলাই মেশিন অথবা বাড়ি সেলাই মেশিন দুটোটাই সেম। এখানে শিল্প সেলাই মেশিনের উপর ফর্ম পূরণ করতে হবে, এই জন্য এই ফর্ম পূরণ এই জায়গায় একবার ক্লিক করতে হবে। আর যদি এখানে বাড়ির সেলাই মেশিনের জন্য এই ফর্মটি পূরণ করতে পারেন অথবা অন্যান্য যে এগুলো আছে সেখানে এই দুইটা ফর্ম আছে, আপনি পূরণ করতে পারেন প্রধান কার্যালয় অথবা সাম্প্রতিক সিস্টেমের জন্য। আপনি হেড অফিসে যোগাযোগ করতে পারেন এই ফোন নাম্বারে, যা জুকি কর্পোরেশন জাপানে এই হেড অফিসটি আছে তাদের জাপানের জন্য, যোগাযোগ করতে পারেন সরাসরি মোবাইলের মাধ্যমে। আরও লক্ষ্য করুন, আপনার জিজ্ঞাসা ও উপরিবর্তিত নিম্নত করতে পারেন। শনি রবি ও জাতীয় ছুটির দিন এবং আমাদের অফ ডে ব্যবস্থা মতো ছুটির দিনে আপনার জিজ্ঞাসা করা হলে আপনাকে উত্তর বিলম্ব হতে পারে, মানে তাদের শনি রবি অথবা জাতীয় ছুটির সময় আপনি যদি কোনো কিছু জিজ্ঞাসা করেন তাহলে একটু বেশি সময় নিতে পারে। আপনার বয়স 16 বছরের কম হলে অনুগ্রহ করে অভিভাবকদের সম্মতি আপনার অনুসন্ধান করুন। আপনার বয়স যদি 16 বছরের কম হয়ে থাকে, তাহলে আপনি আপনার অভিভাবকের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এখানে বাড়ির ঠিকানাটা কমপ্লিট দেওয়া আছে। যাই হোক, আমরা একটি এই যেখানে যোগাযোগ করার জন্য একটি ফর্ম পূরণ করতে হবে, তাই আমি সেলাই মেশিন শিল্প সেলাই মেশিন ফর্ম পূরণ করব। আমি এখানে ক্লিক করার পর একটি ফর্ম আসছে, এই ফর্মটি আপনার পূরণ করতে হবে প্রথমে, তাহলে কিন্তু আপনি ঠিকমতো যোগাযোগ করতে পারবেন। তো এই ফর্মটি একটু কঠিন, তাই আমি আপনাদেরকে অন্যভাবে দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এখানে অন্য আরেকটি ফর্ম আছে, এভাবে যদি আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে কিন্তু খুব সহজভাবে আপনার এই জাপান অথবা যে কোনো জায়গায় যোগাযোগ করতে সুবিধা হবে। আপনাকে অংশীদার ভালোভাবে, মানে সবগুলো কথাই আপনার বিস্তারিত বলবে এবং যা সমস্যা আছে তা তারা সলভ করার চেষ্টা করবে। তাই আমি এই ফর্মটি পূরণ করছি, তারপরে আবার আসছি। মূলত এখানে আমরা জানি ফার্স্ট নেম আগে দিতে হয়, লাস্ট নেম পরে দিতে হয়। এখানে কিন্তু লাস্ট নেম আগে দিছে, ফার্স্ট নেম পরে দিছে, তারপরে একটি জিমেল দিয়ে প্রবেশ করতে হয়েছে। আমি একটি জিমেল দিয়ে প্রবেশ করে আসছি। তারপর এখানে পাসওয়ার্ড 10 ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে, তারপরে এই পাসওয়ার্ডটি এখানে কনফার্ম করতে হবে। তারপরে কান্ট্রিটা জাপান এখানে দেওয়া আছে, আপনি চাইলে আপনি আপনার মতো করে দেশ সিলেক্ট করে নিতে পারবেন। তারপর পোস্ট কোড, তারপরে ফর্ম সিলেক্ট করতে পারবেন, তারপরে অ্যাড্রেস, তারপর পোস্ট কোড, তারপরে সিলেক্ট ফর্ম দি লিস্ট, তারপরে অ্যাড্রেস, তারপরে এখানে আপনার নেম লিখতে পারেন, আপনার কোম্পানির নাম লিখতে পারেন, তারপরে এখানে ডিপার্টমেন্টের নাম লিখতে পারেন, তারপরে আপনার টাইটেলটা লিখতে পারেন, তারপরে এখানে লিখতে পারেন সিলেক্ট ফরম লিস্ট এবং সিলেক্ট ফরম লিস্ট 1 এবং 2। তারপরে যদি আপনি জুকি কর্পোরেশনের
আপনি একটি অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে এই যোগাযোগ ফর্মে ক্লিক করবেন। তারপরে এই যে উপরে লেখা আছে লগ ইন, এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনি একটি জিমেল আইডি অ্যাড্রেস এবং ওই জিমেল আইডিটা এখানে আবার দিবেন। আপনি যদি আগে লগ ইন করা থাকেন তাহলে কিন্তু আপনি এখানে লগ ইন হতে পারবেন। এর আগে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাই ক্লিক হেয়ার টু ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আপনি একটি নতুন অ্যাকাউন্ট খোলা লাগবে, তাই এই অপশনটি আপনার বেছে নিতে হবে। এই অপশনটি বেছে নেওয়ার পর আপনি এখানে একটি জিমেল অ্যাড্রেস দিবেন এবং কনফার্ম জিমেল অ্যাড্রেসটি এখানে দিবেন। আমি একটি জিমেল অ্যাড্রেস এখানে দিলাম এবং এখানে একটি কনফার্ম জিমেল অ্যাড্রেস দিয়ে দেবো। দুইটা জিমেল অ্যাড্রেস দেওয়ার পর আমি প্রফেশনাল রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি এই পেজটি পড়ে নেবেন এবং এই এর নিচে ক্লিক করে দেবেন। এই ইন্টারফেসটি আসবে। এই ইন্টারফেসটিতে ইনপুট ফর্ম ব্যবহার করে অনুসন্ধান করতে পারবেন। ইনপুট ফর্ম ব্যবহার করার যে ধরনগুলো আছে এখানে প্রবেশ করতে পারবেন, ইনপুট বিষয় ভিত্তিক নিশ্চিতকরণ করতে পারবেন অথবা সম্পূর্ণ পাঠ পড়তে পারবেন। অনুগ্রহ করে অনুসন্ধানের বিষয়টি পূরণ করুন, মানে আপনি যে কাজটি করতে চাইতেছেন এটার জন্য লগ ইনের জন্য একটি অ্যাড্রেস পূরণ করতে হবে, সেটা এখানেও পূরণ করতে পারবেন অথবা সে আগে যেখানে দেখাইছি সেটাও পূরণ করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি দোনোটাই দেখাবো। অনুসন্ধানের জন্য এখানে অনুগ্রহ করে নির্বাচন করুন, এখানে আপনি যেই যেটা আপনি কাজ করতে চাইতেছেন সেটা আপনি এখান থেকে পূরণ করে দেবেন এবং তারপর কোম্পানির নাম লিখবেন। তারপরে কোম্পানির নাম ডাবল রাইট লিখবেন, তারপরে বিভাগ লিখবেন, তারপর অবস্থান লিখবেন, তারপর আপনার নাম লিখবেন। এরপরে গ্রাহকের নাম ডাবল রাইট মানে দুইবার লিখতে হবে। তারপরে পোস্ট কোড, এখানে একটি পোস্ট কোড লিখতে হবে, ঠিকানা অনুসন্ধান। তারপরে আছে প্রিফেক্সার, অনুগুলো নির্বাচন করতে হবে এখান থেকে। শহর কাউন্টার, শহর গ্রাম বা ঠিকানা এখানে লিখতে হবে। ভবনের নাম লিখতে হবে, টেলিফোন নাম্বার লিখতে হবে, ফ্যাক্স নাম্বার লিখতে হবে, আপনার যে ইমেলে যোগাযোগ করতেছেন সেই ইমেলটি ব্যবহার করা আছে তারপরে এখানে ব্যবহার করতে হবে। তারপর ইমেল ঠিকানাটা দুইটাই আবার দিতে হবে। তারপর অনুসন্ধান ভিত্তিক লিখতে হবে এবং আপনি একটি পরীক্ষা করুন এখানে ক্লিক করতে হবে। তারপরে ফোনে জিজ্ঞাসা করতে পারেন, ইনপুট ফর্ম ব্যবহার করে অনুসন্ধান করতে পারবেন অথবা সচরাচর জিজ্ঞাসা করতে পারবেন। আপনি চাইলে এখানে অনেক নিয়মকানুন আছে, সব কিছু দেখে তারপর আপনি কাজ করতে পারবেন। তারপর পণ্যর তথ্য নির্বাচন এখানে বহুত রয়ে গেছে, চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন অথবা এই সেবা তাও দেখতে পারেন। ঝুঁকি উৎপাদন কী আছে, ঘটনা বিক্রয় নেটওয়ার্ক, তারপরে হচ্ছে অনুসন্ধান। তা আমরা প্রথম এই ফর্মটি পূরণ করব। এই ফর্মটি পূরণ করার জন্য এখানে তীর চিহ্নটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যে অপশনগুলো আসবে সেগুলো আপনি ভালোভাবে পড়ে নেবেন। আপনি আপনার মতামতে যেটা দরকার সেটা দেবেন। আমি লিখলাম পণ্য মেরামতের সংক্রান্ত অনুসন্ধান, আমি এখানে ক্লিক করলাম। তারপর দিতে হবে কোম্পানির নাম, আমি একটি কোম্পানির নাম যেখানে জব করছি সেটা আমি দিয়ে দেবো। এখানে আমি স্কোয়ার ফ্যাশন লিমিটেড ডাবল দিয়ে দিলাম। তারপরে বিভাগ, বিভাগে কী দিবেন সে বিভাগটাই তো মেইন, বিভাগে দিবেন। যেহেতু আমরা গার্মেন্টস বিষয় নিয়ে করতেছি তাই এখানে দিতে হবে শিল্প কারখানা। অবস্থান বাংলাদেশ। তারপরে হচ্ছে তোমার নাম মিজানুর রহমান, এখানে আছে গ্রাহকের নাম ডাবল রাইট করতে হবে, এখানেও ডাবল রাইট করতে হবে, যেহেতু তো দুইটা করে ঘর আছে তাই অবশ্যই ডাবল রাইট করতে হবে। এখানে আমি আমার নাম এবং এটা হচ্ছে রহমান, এটাই দিয়ে দিব। এখানে নাম দেওয়ার পরে আমি পোস্টাল কোড দিয়ে দিলাম। তারপরে এখানে ক্লিক করে এখানে আপনি আপনার মতো করে কোন মালটা নিতে চাইছেন, কোন জায়গায় তৈরি হয় সেই মালটা, সে জায়গা থেকে আমি আপাতত টোকিও দিয়ে দিলাম। এখানে আমার ঠিকানাটা আমি দিয়ে দিলাম, ভবন এটা বাধ্যতামূলক নয়, এটা না দিলেও চলবে। টেলিফোন নাম্বার বাধ্যতামূলক দিতে হবে, ফ্যাক্স নাম্বার বাধ্যতামূলক দেওয়া লাগবে না, যদি থাকে তাহলে দিতে পারেন, না থাকলে নাই। এখানে জিমেল নাম্বারটা বাধ্যতামূলক দিতে হবে, একটা কমেন্ট বাধ্যতামূলক করতে হবে। এখানে যা বাধ্যতামূলক লেখা আছে আপনার 100% সেগুলো কাজ করতে হবে এবং যেন লেখা নাই বাধ্যতামূলক সেখানে কিছুই লিখতে হবে না, না লিখলে কোনো সমস্যা নাই, তবে বাধ্যতামূলক যেখানে সেখানে অবশ্যই 100% লিখতে হবে। তারপরে একটি কমেন্ট করে আপনি জমা দিয়ে দিতে পারেন। লেখার পর এখানে এটাও বাধ্যতামূলক, আমি ঝুঁকি কর্পোরেশন গোপনীয়তা নীতি মানে মেনে চলতে হবে। এখানে ক্লিক করার পর আপনি একটি পরীক্ষা করতে পারেন,
পরীক্ষা এখানে যোগ দিতে পারেন, অথবা ফোনে জিজ্ঞাসা করতে পারেন ফর্ম ফিল আপ অনুসন্ধান সর্বোচ্চারণ বিজ্ঞাপন অনুসরণ, এগুলো আপনি ফোন করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি কিছু আছে সেগুলো আপনি চাইলে সেখান থেকে যোগ দিতে পারেন। তাই আমি এখানে ফর্মটি একটু মিস্টেক হয়েছে, সেখানে আমি নতুন করে আবার লিখে দিলাম। এখানে দেওয়া ছিল কোম্পানির নাম, তার মানে আমি এখানে কোম্পানির নাম দিয়েছিলাম, এখানেও কোম্পানির নাম দিয়েছিলাম। এখানে কোম্পানির নাম হবে না, এটা এখানে হবে তাকানা, কোম্পানি নাম হচ্ছে কানা, তারপর এটা হবে কানা, এটা হবে কানা, এবং বাকিটি সব ঠিক। তারপর আপনার এন্ট্রি পরীক্ষা করতে বলছে। এভাবে ঠিকঠাক মতো ফর্মটা পূরণ করলে কিন্তু আপনি একজন সদস্য হয়ে যাবেন ঝুঁকি কোম্পানি, ঝুঁকি কর্পোরেশন। ঝুঁকি কর্পোরেশনে একজন সদস্য হতে হলে যে এই ফর্মটি পূরণ করেছি আমি, সেই ফর্মটি সঠিকভাবে আপনি পূরণ করে ঝুঁকি কর্পোরেশনের একজন সদস্য হয়ে যান। তবে আজকে এই পর্যন্তই ভিডিওটি, পরবর্তী আমরা অন্য আরেকটি অ্যাড্রেস দেখাবো যা আপনি ঝুঁকি কোম্পানির সাথে সংযোগতা করতে পারেন, মানে আপনার সমস্যাটা জানাতে পারেন এবং আপনার সমস্যাটা সমাধানের জন্য তারা SMS-এর মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন। তার মানে ঝুঁকি কাস্টমার কেয়ার কীভাবে কথা বলবেন তা নিয়ে আমাদের পরবর্তী ভিডিওটি আসছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।